রেজন ভাই প্রায় আমাদের নিয়ে বসে, উনি ওনার এক্সপিরিয়েন্স অনেক শেয়ার করে আমাদের সাথে। আসান আলী ভাই, মানে যারা ইন্টারন্যাশনাল সিনিয়র প্লেয়ার আছে তারা প্রায় আমাদের সাথে বসে এবং তাদের এক্সপিরিয়েন্স, তারপর আমাদের গেম প্ল্যান কী হওয়া উচিত এগুলো আমাদের সাথে শেয়ার করে। সো এগুলো আমাদের খুব উপকারে দেবে ইন ফিউচারে। না আসলে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করাটাও আসলে অনেক কিছু শেখার ব্যাপার আছে। সো আমরা যারা লোকাল প্লেয়ার আছি তারা ট্রাই করি যে ফরেন প্লেয়ারের তাদের চিন্তা ভাবনা। আসলে দেখেন এখানে তো অনেক কথাই হয়, সো স্পেসিফিকভাবে বলাটা, বাট আমাদের টি টোয়েন্টি খেলাটা কীরকম হওয়া উচিত, ওয়ান ডে খেলাটা আমাদের কীরকম হওয়া উচিত, তারপর আমাদের ব্যাটসম্যানদের উইকেট, মানে নিজের উইকেটের দামটা কতটা দেওয়া উচিত, মানে এইসব নিয়ে টুকিটাকি আর কি ডিটেলস কথা বলে। তাকে ফরাজ রেজা ভাই বছর তৈরি করেছিল, এখন নাসির করতেছে। সো এগুলো আমাদের বিশেষ করে আমাকে ইন্সপিরেশন দেয় যে এখনো মানে অনেক দূর যাওয়া বাকি আছে, এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি। এটাই অবশ্যই, আসলে তো এগুলো শেষ নেই, বাট আল্লাহ যতটুকু রেখেছে আর আমিও হয়তো আরেকটু ভালো কিছু করতে পারতাম, বাট স্টিল যে নাসির হোসেন নতুন একটা তৈরি করে দিয়ে গেছে। সো এখনো সময় শেষ হয়নি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর নতুন কে কে জয়েন করছে এটা আমাদের টিম ম্যানেজমেন্ট ভালো জানে আমার থেকে, বাট আমাদের আমাদের শুরু থেকে এটা আমাদের কোচ সালাউদ্দিন স্যার আমাদের বলেছিল যে এটা হয়তো একটু প্রবলেম ফেস করতে পারি, বাট আমরা লোকাল প্লেয়াররা যেন বাইরে থেকে নতুন যারা আসে তাদেরকে যেন মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ফ্যামিলির মতো বন্ডিং হতে পারি সেটা আমাদের সাজেস্ট করেছে। সো আমাদের যদি এখন এখান থেকে কিছু প্লেয়ার চেঞ্জও হয় আশা করি যে আমাদের খুব একটা প্রবলেম হবে না, আমরা তাড়াতাড়ি আবার নতুন একটা টিম বন্ডিং তৈরি করতে পারবো। এটাও টিম ম্যানেজমেন্ট জানে, আমি জানি না এটা। না দেখেন এটা তো আসলে শুধুমাত্র আমাদের টিমের জন্য, এটা প্রত্যেকটা টিমেরই এই এই ফেসটা এই করতে হবে, ফেস করতে হবে। সো আমার মনে হয় না যে শুধুমাত্র আমাদেরই কোনো প্রবলেম হবে, প্রবলেম হলে সবারই হবে, এবং আমরা যত তাড়াতাড়ি এটাকে আবার নতুন করে একটা ফ্যামিলি বিল্ড আপ করতে পারবো এটা আমাদের জন্য পজিটিভ সাইন হবে। না আমরা প্রথম ফার্স্ট তিনটা ম্যাচ হারার পর আমরা খুব মানে ওয়েট করতেছিলাম যে কখন আমাদের মোমেন্টামটা আসবে। সো আলহামদুলিল্লাহ এখন আমরা ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচ জিতেছি, এখন আমরা মনে করি যে মোমেন্টামটা এখন আমাদের হাতে। সো আমরা যদি আমাদের প্ল্যান ঠিক মতো মাথায় এক্সিকিউট করতে পারি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো একটা একটা করে আমাদের উইন করতে পারবো। Ah? 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 Ah?